পাখিদের এমন আনন্দ করতে দেখলে আমার ভীষণ রাগ হয়। তখন আমার মনে দুষ্ট বুদ্ধি চলে আসে আর পাখিদের আনন্দ নষ্ট করার জন্য আমি বজ্রপাত আর বৃষ্টি দিতে থাকি। তখন আমার কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মেঘ এভাবে হাসতে হাসতে পাখিদের ফসল নষ্ট করার জন্য বজ্রপাত দিতে শুরু করে। কি এই সময় বজ্রপাত শুরু হলো? আমার জমির ফসল তোলার যে সময় হয়ে গেছে, এখন এই বজ্রপাতের কারণে তো আমার জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমার এতদিনে পরিশ্রম কি তাহলে এক নিমিষে ধ্বংস হয়ে যাবে? আমি কি কিছুই করতে পারবো না? ঠিক একই ভাবে টুনিও অন্যান্য পাখিরাও ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন বনের সব পাখি অতিষ্ঠ হয়ে মেঘরানির কাছে গিয়ে বিচার চায়। মেঘরানি, মেঘরানি, ঘুম থেকে ওঠো, দয়া করে ঘুম থেকে ওঠো মেঘরানি। কে কে আমার ঘুম ভাঙালো এই সময়? আমি টুনি, আর আমরা সবাই তোমার কাছে বিচার চাইতে এসেছি মেঘরানি। বিচার? কিসের বিচার? কি হয়েছে আমাকে সব কথা খুলে বলো তো। এরপর টুনি মেঘরানিকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার? এটা তাহলে পাজি মেঘের কাজ। তোমরা চিন্তা করো না, আমি ওই পাজি মেঘকে উচিত শিক্ষা দিব। তোমরা সবাই এখন বাড়ি ফিরে যাও। এরপর বনে সব পাখিরা মেঘরানিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে আসে আর পাজি মেঘকে মেঘরানি রশি দিয়ে বেঁধে বন্দি করে রাখে। আহা, ওই গাছে তো দেখছি অনেক পাকা পাকা জাম, না জানি এগুলো খেতে কত মজা। না, আর দেরি না করে জামগুলো খেতে শুরু করে দেই। এরপর কালো কাক জাম খাওয়ার লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি জাম খেতে শুরু করে দেয়, আর তখনই সেখানে ছোট মেঘ বাচ্চা চলে আসে। আরে বা, তুমি তো দেখতে অনেক সুন্দর। পাখিরা যে এত সুন্দর হয় তা তো তোমাকে দেখে বুঝতেই পেরেছি। তা তুমি কি আমার বন্ধু হবে? আরে, তুমি তো আমার অনেক প্রশংসা করলে। ঠিক আছে ঠিক আছে, আমার যখন এত প্রশংসা করলে তখন তোমার বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে এখন তো আমরা বন্ধু। আর তুমি আমাকে বনে সব খবর এনে দিবে কেমন? আচ্ছা ঠিক আছে, তা না হয় দিব, কিন্তু বনের খবর দিয়ে তুমি করবে টা কি শুনি? আরে বন্ধু, বুঝলি না তো, পাখিদের জমির ফসল ঘরে তোলে সময় হবে যখন, তখন আমি বৃষ্টি দিব। তখন বনের সব পাখিরা কষ্ট পাবে, আর তার দিকে তো আমরা দুই বন্ধু অনেক আনন্দ করবো, বুঝতে পেরেছো? আরে মেঘ বন্ধু, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো তোমাকে সব খবর দিয়ে দিব। এরপর কালো কাক সেখান থেকে চলে যায় আর দিন গুনতে থাকে কখন কার জমিতে ফসল ওঠার সময় হয়েছে। আরে বা, এবার দেখছি আমার জমিতে অনেক ফসল হয়েছে, আর দু একদিন পরই এই ফসলগুলো আমি তুলতে পারবো। হ্যাঁ টুনি, আমিও 3-4 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবো, ভেবেই যেন কেমন খুশি খুশি লাগছে। হ্যাঁ কবুতর দাদা, খুশি তো লাগবেই, অনেক কষ্টের ফল আমাদের এই ফসল। এই ফসল পাওয়ার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলেছি, দিন রাত এক করে দিয়েছি, আর আজ যখন সে ফসল ফলেছে তখন সুখের অনুভূতি তো হবেই, সেটা স্বাভাবিক, বুঝলে কবুতর দাদা? এরপর টুনিও কবুতর জমি দেখে বাড়ি ফিরে যায় আর কালো কাক দূর থেকে সেটা দেখতে পায় এবং মেঘ বাচ্চাকে গিয়ে সবটা বলে দেয়। মেঘ বন্ধু, টুনি আর 2 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পারবে। তুমি চিন্তা করো না বন্ধু, এখন তুমি ঘরে ফিরে যাও, আর আমার জায়গায় আমি কিছুক্ষণের মধ্যেই করব, তুমি তা ঠিক সময় জানতে পেরে যাবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তবে আমি ঘরে ফিরে গেলাম। এই বলে কালো কাক ঘরে ফিরে যায় আর মেঘ বাচ্চা টুনির জমির দিকে এগোতে থাকে আর শুধু টুনির জমিতে বৃষ্টি দিতে থাকে, আর এভাবেই সেদিন কেটে যায়। পরের দিন সকালের জন্য জমিতে গিয়ে দেখতে পায়। একি, আমার জমিতে এত জল কোথা থেকে এলো? তবে কি শুধু আমার জমিতে বৃষ্টি হয়েছে? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টুনি সেখান থেকে উড়ে কবুতরের বাড়িতে যায়। কবুতর দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার
সর্বনাশ হয়ে গেছে। বনে কোথাও বৃষ্টি হয়নি, শুধু আমার জমিতে বৃষ্টি হয়েছে। আমার সব ফসল যে জলের নিচে তলিয়ে গেছে। এসব কি বলছো টুনি? এটা কখনো সম্ভব নয়। তুমি মিছে মিছে আমার স্বপ্নটা নষ্ট করো না তো, এখান থেকে চলে যাও। এরপর টুনি কবুতরের এমন কথা শুনে সেখান থেকে বাড়ি ফিরে যায়। আর কিছুক্ষণ পর কালু আবার মেঘবাচ্চার কাছে যায় এবং কবুতরের জমির ফসলের কথা বলে। আর মেঘকন্যা একইভাবে কবুতরের জমির ফসল বৃষ্টি দিয়ে নষ্ট করে দেয়। হায় হায়, একই সর্বনাশ হলো আমার। এখন আমি কি করব? আমার সব ফসল যে জলে তলিয়ে গেছে। তবে টুনি তো ঠিক কথাই বলেছিল, কিন্তু আমি তো টুনির কোনো কথাই বিশ্বাস করিনি। টুনি, তোর জমির ফসলের মতো আমার ফসলগুলো তলিয়ে গেছে রে। আমাকে তুই ক্ষমা করে দিস, আমি তোর কথা বিশ্বাস করিনি। তোর অর্ধেক কথা না শুনে তোকে তাড়িয়ে দিয়েছি, এটা করা আমার একদম ঠিক হয়নি রে। তোর পুরো কথা শুনলে হয়তো ফসলগুলো নষ্ট হতো না। কবুতর দাদা, তুমি আর কেঁদো না, যা হবার তা তো হয়ে গেছে। এখন কেঁদে আর কি হবে বলো? তুমি শান্ত হও, এই সময় মনোবল হারিয়ে ফেললে চলবে না। আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, বুঝেছো? ঠিক আছে টুনি, আমি আর কাঁদবো না। এরপর কবুতর টুনির বাড়ি থেকে চলে যায়। আর মেঘবাচ্চা এভাবেই একের পর এক বনের পাখিদের ক্ষতি করতে থাকে। আর একদিন কালুকাকের জমির ফসল ঘরে তোলার সময় হয়, আর মেঘবাচ্চা কালুকাকের জমির ফসলও একইভাবে নষ্ট করে দেয়। কি আমার জমির ফসল এমন হলো কি করে? তবে কি মেঘবন্ধু আমার জমির ফসল নষ্ট করে দিল? কিন্তু কেন? না, আমাকে এক্ষুনি মেঘবন্ধুর কাছে যেতে হবে। মেঘবন্ধু, ও মেঘবন্ধু, তুমি কি আমার জমির ফসল নষ্ট করে দিয়েছো? হ্যাঁ, আমি তোমাদের সবার জমিতে বৃষ্টি দিয়েছি আর সব ফসল নষ্ট করে দিয়েছি। কিন্তু আমি তো তোমার বন্ধু, তাহলে আমার জমির ফসল তুমি কেন নষ্ট করলে বলো তো? বন্ধু? কিসের বন্ধু? আমি হলাম বন্ধু রূপে শত্রু। আমি তো তোকে কাজে ব্যবহার করেছি মাত্র। তোদের মতো পাখিদের সাথে বন্ধুত্ব করবো আমি? কখনোই না। ওই পাখিদের জন্য আমার বাবা মেঘরানির কাছে বন্দি হয়ে আছি, তাই তোদের আমি শাস্তি দিতে এসব করেছি, বুঝেছিস? মেঘবাচ্চার আমার কথা শুনে কালুকাক মনে ভীষণ কষ্ট পায়, আর তার ভুল বুঝতে পেরে বনের পাখিদের কাছে যায় আর ক্ষমা চায়। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে মেঘের বাচ্চার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আর আমি মেঘবাচ্চাকে বনের জমির ফসল নষ্ট করতে সাহায্য করেছি, আর মেঘবাচ্চা শেষে আমাকেও ছেড়ে দেয়নি। ছি কালু দাদা, তুমি এত নিষ্ঠুর, তুমি এত নিষ্ঠুর কি করে হলে বলো তো? আমরা কত কষ্ট করে ফসল উৎপাদন করেছিলাম, আর তুমি মেঘবাচ্চার সঙ্গে হাত মিলিয়ে এসব করেছো? তুমি বনের পাখিদের ক্ষতি করতে চেয়েছিলে, তার সৃষ্টিকর্তা তোমাকেও ছেড়ে দেয়নি। হ্যাঁ টুনি, আমি আমার কর্মের শাস্তি পেয়ে গেছি। আমি আর কখনো এমন কাজ করব না, তোমাদের কথা দিলাম। দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দাও তোমরা। ঠিক আছে কালু দাদা, আমরা তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে এভাবে বিপদে পড়তে হবে, বুঝেছো? হ্যাঁ টুনি, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো অন্যের ক্ষতি করব না, পারলে অন্যের উপকার করার চেষ্টা করব। তবে তোমরা সবাই এখন আমার সাথে চলো, মেঘরানির কাছে আবারও যেতে হবে। আমাদের জমির ফসল যেন আর বৃষ্টির জল নষ্ট করে দিতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। এরপর বনের সব পাখিরা মেঘরানির কাছে বিচার চাইতে যায়। মেঘরানি, ও মেঘরানি, দয়া করে আমাদের সাহায্য করো। তুমি কি হয়েছে টুনি? তোমাদের এমন অসহায় দেখাচ্ছে কেন? তোমরা আমাকে সব খুলে বলো। এরপর বনের পাখিরা মেঘরানীকে সব কথা খুলে বলে, আর মেঘরানী সব শুনে ভীষণ রেগে যায়। পাজি মেঘে সন্তান দেখছি, পাজি হয়েছে। এদের উচিত শিক্ষা না দিলে দেখছি এরা ভালো হবে না। যাও তোমরা, ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। এরপর বনের পাখিরা আবারও বনে ফিরে আসে, আর মেঘরানী পাজি দুই মেঘকে একসঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।
এরপর বনের পাখিরা সুখী শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু রহিমপুর বনে এখন প্রচুর খরা, শুধুমাত্র বনের উত্তরের একটা পুকুর ছাড়া। বনের সব পাখিরাই ওই পুকুরের জল দিয়ে তাদের পিপাসা আর দৈনন্দিন কাজ করত। মা টুনি, এদিকে একটু আয় তো মা। টুনি মা রে, আমার শরীরটা আজকে ভালো লাগছে না রে, খুবই জল পিপাসা পেয়েছি, আমাকে এক গ্লাস জল এনে দে তো মা। মিনুর কথা শুনে টুনি ঘরের এক কোণে রাখা কলসির কাছে যায় আর কলসি থেকে জল ঢালতে ধরে, কিন্তু সেই কলসি থেকে কোনো জলই পড়ে না। একি, এখানে তো কোনো জলই নেই। মা, তুমি একটু বসো, আমি পুকুর থেকে জল নিয়ে আসছি। টুনি কলসিটা হাতে নিয়ে পুকুরে যায় আর ওখানে গিয়ে টুনি বেশ অবাক হয়ে যায়, কারণ বনের পাখিরা সবাই কলস হাতে নিয়ে পুকুরের দিকে তাকিয়ে কান্না করছে। একি, হায় হায়, এবার কি হবে? পুকুরে যে এক ফোঁটাও জল নেই, এবার বনের এতগুলো পাখি জল কোথায় পাবে? হে ঈশ্বর, তুমি আমাদের বনকে কোন অভিশাপের ভাগিদার করলে। যাই, মাকে গিয়ে কথাটা বলে আসি। টুনি পুকুর পার থেকে বাড়িতে চলে আসে। জল, টুনি মা জল এনেছিস, দে দে আমাকে, দে মা, আমি একটু জল খেয়ে কলিজাটা ঠান্ডা করি। মা, পুকুরের পানিতে সব শুকিয়ে গেছে মা, তুমি শান্ত হও, আমি যোগ্য দাদার নলকূপ থেকে জল নিয়ে আসছি তোমার জন্য। এরপর টুনি কলস নিয়ে যোগ্যর বাড়ির দিকে রওনা দেয়। যোগ্য কাকের বাড়ি ছিল টুনিদের বাড়ির পাশেই। পুরো বনের মধ্যে যোগ্য কাক ছিল অনেক ধনী। কি গো, ঘরের মধ্যে এভাবে বসে আছো, তা খুশির খবর শুনবে না? কি খুশির খবর বলো তো শুনি। পুকুরের জল সব শুকিয়ে গেছে, বনের পাখিরা সবাই জলের জন্য ছটফট করছে। এই সুযোগে আমাদের নলকূপের জল ওদের কাছে বেশি টাকায় বিক্রি করব আর অনেক ধনী হব। আরে হ্যাঁ গিন্নি, এ তো বেশ খুশির খবর, এবার আমাদের উন্নতি আর কেউ আটকাতে পারবে না, কেউ না। কণিকা আর যোগ্য কাক ঘরের মধ্যে এভাবেই কথা বলছিল। অন্যদিকে টুনি যোগ্য কাককে না বলে তার নলকূপ থেকে জল নিতে আসে। টুনি কলসিটা রেখে নলকূপে প্রথম চাপ দেয়। প্রথম চাপে নলকূপ থেকে জল বেরোলেও দ্বিতীয় চাপ দেওয়ার সাথে সাথে নলকূপটা নষ্ট হয়ে যায়। নলকূপের চাপের শব্দে কণিকা আর যোগ্য কাক ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর টুনিকে দেখে বেশ রেগে যায় আর বলতে থাকে, টুনি তুই, তোর সাহস তো কম নাই, তুই আমাদের নলকূপের জল চুরি করছিস, আর এক্ষুনি এত জোরে শব্দ কিসের হলো? না না দিদি, আমি চুরি করিনি, আমি তো জল নিয়ে তারপর তোমাদের বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে নলকূপটা নষ্ট হয়ে গেছে। কি, তুই আমাদের নলকূপ নষ্ট করেছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, আমি তোর একটা বাড়তি কথাও আর শুনতে চাই না, তুই আমাকে এক্ষুনি এই মুহূর্তে একটা নতুন নলকূপ কিনে দিবি, বুঝেছিস? দাদা, এই অভাবের দিনে নলকূপ কেনার জন্য এত টাকা আমি কোথায় পাবো? আর দাদা, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমন করিনি দাদা। কিনে দিবি না তো? বেশ, তুই আমার নলকূপ নষ্ট করেছিস, তাই আমি তোর বাড়ি ভেঙে দিব। কণিকা, চলো টুনির বাড়িতে। এরপর যোগ্য আর কণিকা টুনিদের বাড়িতে যায় আর টুনিদের বাড়িতে গিয়ে টুনির ঘর থেকে সব জিনিসপত্র বের করে বাইরে ছুঁড়ে মারে। টুনি আর মিনু অনেক কান্না করতে থাকে আর ওদের দুজনকে অনেক মানা করতে থাকে, কিন্তু ওরা কিছুই শুনতে চায় না। আর যদি কোনো দিন এমন কাজ করিস, সেদিন তোদের আমি এই বন থেকেই তাড়িয়ে দিব, কথাটা মনে রাখিস। ওরা টুনিদের ঘর তছনস করে ওখান থেকে চলে যায়। মিনু আর টুনি অনেক কান্না করতে থাকে। মা রে, আমাকে একটু জল দে না রে মা, আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, মনে হয় আমি আর বাঁচবো না রে মা, মরেই যাব। মা দাঁড়াও, যোগ্য দাদার নলকূপ চাপটি একটু জল পড়েছে কলসিতে, আমি নিয়ে আসছি। এরপর টুনি কলসি থেকে জল ঢালে আর মিনুর কাছে নিয়ে এসে মিনুকে যেই না খাওয়াতে ধরে,
তখনই ওখানে একটা গাভী আসে আর ওদের সামনে বসে কান্না করতে থাকে। আমাকে একটু জল দিয়ে সাহায্য করো, আমি দুদিন থেকে এক ফোঁটা জলও খাইনি, দাও না জল, নইলে আমি এখানেই মরে যাব। টুনিমা, গাভীটা অনেক অসহায় হয়ে এখানে এসেছে, আমার পিপাসার থেকে গাভীর পিপাসা অনেক বেশি, তাড়াতাড়ি এই জলটুকু এই গাভীটাকে খাইয়ে দে মা, ওর পিপাসাটা একটু মিটে যা। টুনি মিনুকে জল না খাইয়ে সেই জলটুকু গাভীকে খাওয়ায় আর গাভী জল খাওয়ার সাথে সাথে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, তোমরা অনেক ভালো পাখি, নিজেদের জল আমাকে খাওয়ালে, আমি অনেক খুশি হয়েছি তোমাদের উপর। আমার পিপাসা মেটানোর জন্য আমি তোমাদের একটা পুরস্কার দিতে চাই। এই বলে গাভী জাদু করে ওদের উঠোনে একটা নলকূপ বানায় আর বলতে থাকে, এই নলকূপটা হলো জাদুর নলকূপ, এই নলকূপ জল দিবে, আবার তার সাথে তুমি যা চাইবে তাই দিবে, সোনা দানা খাবার সব দিবে। এই নলকূপটা শুধু তোমার কথা শুনবে, আর কারো কথা নয়। সারা জীবন এমন করে পণ্যের উপকার করো, কেমন? এরপর সেই গাভীটা ওখান থেকে চলে যায়। আহ, কলিজাটা ঠান্ডা হলো, ঈশ্বর এতদিন পর আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে রে মা। গাভীর দেওয়া এই নলকূপের সাহায্যে বনের সবাইকে জল আর খাবার দিয়ে আয় রে মা। মিনুর কথা মতো টুনি গাভীর দেওয়া নলকূপ থেকে জল খাবার আর টাকা পয়সা দিয়ে বনের সবাইকে সাহায্য করতে থাকে। গাভীর দেওয়া নলকূপের সাহায্যে কিছুদিনের মধ্যে টুনিরা অনেক স্বাবলম্বী হয়ে যায়। টুনি আর মিনুর বনের সবাইকে জল আর খাবার দিয়ে সাহায্য করার বিষয়টা কণিকার যোগ্যকাক জানতে পারে আর তারা দুজনে এটা মোটেও ভালোভাবে নেয় না। আমাদের নলকূপ নষ্ট করার পরপরই টুনি নতুন নলকূপ কিনেছে আর সেই নলকূপ দিয়ে বনের সবাইকে সাহায্য করছে। কি ব্যাপার, চুপচাপ বসে আছো কেন? তোমার মাথায় কি কিছু ঢুকছে না নাকি? হ্যাঁ বুঝেছি, এবার দেখো আমার খেলা, ওর কারণে আমার থেকে কেউই জল কিনছে না, আমি ওর নলকূপটাই আর রাখবো না, চলো। কণিকার যোগ্যকার টুনির বাড়িতে যায়। এই শয়তান টুনি, ঘর থেকে বের হ, বের হ বলছি, আমার নলকূপ নষ্ট করে এখন নিজের নলকূপ দিয়ে জনসেবা করে ধনী হচ্ছিস না? দেখ আমি তোর নলকূপ কিভাবে ভেঙে ফেলি। এটা আমার নলকূপ নয়, এই নলকূপটা আমাকে গাভী দিয়েছে, আর তোমরা গাভীর দেয়া নলকূপ ভাঙবে? দাঁড়াও লোভী দুষ্ট, দেখাচ্ছি মজা। নলকূপ, তুই এদের কঠোর শাস্তি দে, যাতে আর কোনোদিন কারো ক্ষতি করতে না পারে। টুনির কথা শুনে নলকূপ জাদু করে দুটো লাঠি বের করে আর লাঠি দুটো শূন্যে ভাসতে থাকে আর সেই লাঠি দুটো কণিকার যোগ্যতাকে মারতে থাকে। ওরে বাবা রে, এ কেমন নলকূপ রে বাবা! টুনি, আমাদের ভুল হয়েছে রে টুনি, আমাদের ক্ষমা করে দে, থামতে বল, তোর এই নলকূপকে দয়া করে থামতে বল। না থামবে না, আরো জোরে জোরে মারো, মারতেই থাকো। মার খেতে খেতে যোগ্যকাক আর কণিকা পালিয়ে যায় আর এরপর থেকে বনের সবাই অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। নিঝুমপুর বনের পাশে ছিল একটা ছোট্ট গুহা। ওই গুহায় নাগরাজ আর নাগরানী একটা সন্তানের আজ জন্ম দিয়েছে। আজ তাদের খুশি হওয়ার কথা, কিন্তু তারা আজ খুশি না হয়ে দুঃখ প্রকাশ করছে। কারণ তাদের যে বিষকন্যা জন্ম নিয়েছে সে তাদের রূপ না নিয়ে একটা পাখির রূপ নিয়ে জন্মগ্রহণ করে। গিন্নি, এটা তুমি কি জন্ম দিয়েছো? এ তো আমাদের জাতের নয়। এই বিষকন্যা যদি আমাদের সাথে থাকে তাহলে পুরো নাককুলে আমাদের যে সম্মান থাকবে না। আমি কি দোষ করেছিলাম যে আমার সন্তান এমন হলো? এই কন্যা একটা অভিশাপ, একে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এই বলে নাগরাজ আর নাগরানী তাদের বিষকন্যাকে বের করে দেয়। সেই নাগকন্যা বনের পথে কান্না করতে করতে হাঁটতে থাকে। ওই বনে টুনি মুন্নি বিউটি নামে তিন যা বাস করত। ওদের তিন চায়ের কোনো সন্তান ছিল না। এই মুন্নি বিউটি, তোরা আজকে নদীতে জল আনতে যাবি না? তোরা যদি না যাস তাহলে আমি একাই গেলাম। দাঁড়াও দিদি,
আমরা যাব তো। এই বলে ওরা নদীতে জল আনতে যায়। পথে চলতে চলতে ওরা দেখে শালিকের মেয়ে শালু শালিকের সাথে খেলছে। এই দেখে মুন্নি, দিদি দেখো শালিক দিদি তার বাচ্চার সাথে কত আনন্দ করছে, যদি আমাদেরও এরকম একটা সন্তান থাকতো কতই না ভালো হতো। হে ঈশ্বর, তুমি আমাদের তিনজনকে একটা সন্তান দিলে না কেন? তুমি তিনজনকে না দাও, কিন্তু তিনজনের মধ্যে একজনকে তো একটা সন্তান দিতেই পারতে। আমরা ওই একটা সন্তানকে নিয়ে অনেক খুশি থাকতাম। তুমি ঠিক বলেছো দিদি, অন্তত মা ডাকটা তো শুনতে পেতাম। মা ডাক শোনার জন্য যে আমার প্রাণটা সব সময় ছটফট করে দিদি। এসব কথা বলতে বলতে ওরা নদীর কাছে চলে আসে। এমন সময় ওরা তিনজন কারো কান্নার আওয়াজ শুনতে পায়। দিদি আর এই ছোট, আমার মনে হচ্ছে কেউ কান্না করছে রে। দিদি তোমরা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ রে, আমরাও তো শুনতে পাচ্ছি। কান্না শুনে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কান্না করছে, কিন্তু চারদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না। দিদি দিদি ওই দেখো, কি সুন্দর একটা পাখির ছানা, কিন্তু ও কেন কান্না করছে? চলো তো গিয়ে আমরা জিজ্ঞাসা করি। এই বলে ওরা তিনজন পাখির বাচ্চাটার কাছে যায়। কে মা তুমি? কোথা থেকে এসেছো? আর তোমার বাবা মাই বা কোথায়? আর তুমি কান্নাই বা কেন করছো বলো তো? বাচ্চাটা ছোট থাকার কারণে কোনো কথা বলতে পারে না, শুধু কান্না করতে থাকে। দিদি মনে হয় ঈশ্বর আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। ঈশ্বর একে আমাদের ঘরে পাঠিয়েছে দিদি। ঈশ্বর আমাদের তিন জায়ের মনের আশা পূরণ করেছে। মা তুমি কান্না করো না, আজ থেকে আমরা তিনজনই তোমার মা, আর তোমার নাম হলো টুকি। চলো মা আমাদের সাথে। এরপর ওরা তিনজন বিষকন্যাকে কুড়িয়ে পেয়ে অনেক খুশি হয়। ওরা তিনজনই বিষকন্যাকে তাদের পাখির ছানা ভেবে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করতে থাকে। তারা তিনজনের মাঝে একজন বিষকন্যাকে খাইয়ে দেয়, আরেকজন কৌশল করিয়ে দেয়, আবার কেউ ওকে সাথে করে নিয়ে পুরো বন ঘুরে দেখায়। এভাবেই আস্তে আস্তে সেই বিষকন্যা বড় হতে থাকে। কিন্তু ওদের তিনজনের কেউই জানতো না যে তাদের সন্তান বিষকন্যা। একদিন শালিকের মেয়ে শালুকে সাপে কাটে। হে ঈশ্বর, তুমি আমার মেয়েটার জীবনটা ভিক্ষা দিয়ে যাও, আমি আবার ভেঙে যারা বাঁচবো না। আমার মেয়েটার কি হলো? বনের সবাই শালুকে দেখতে আসে। শালিক কবিরাজ ডাক্তার ডেকে আনে বিষ ছাড়ার জন্য, কিন্তু কেউই বিষ ছাড়াতে পারে না। এই জন্য শালিক ওর মেয়ের আশা একেবারে ছেড়ে দেয়। এই কথা টুকি শুনে ছুটে সেখানে আসে, আর চুপি চুপি শালুর শরীর থেকে বিষ শুষে নেয়, আর সাথে সাথে শালু ভালো হয়ে যায়। টুকির এই কথা মুন্নি জানতে পারে। শালুকে সুস্থ দেখে শালিক অনেক খুশি হয়, আবার অনেক অবাকও হয়। মা তুই ভালো হয়ে গেছিস, ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। মা শালু তুই আমাকে না বলে আর কোথাও যাবি না, বলে দিলাম। মুন্নি শালুর এই কাণ্ড দেখে বাড়িতে আসে, আর টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, হ্যাঁ রে মুন্নি, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি টুকি সাধারণ পাখিদের থেকে ভিন্ন ভিন্ন আচরণ করছে। দিদি আমি তোমাকে এর আগে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করবে না জন্য আমি তোমাকে কিছু বলতে পারিনি। দিদি আমি এর আগে একদিন টুকির পুরো শরীর নীল হয়ে যেতে দেখেছি। তবে কি দিদি আমাদের কন্যা কোনো সাপ কন্যা বা বিষকন্যা, কি বলো দিদি? আমাদের ওর উপর নজর রাখতে হবে, আমাদের সত্যিটা যে জানতেই হবে রে। এরপর থেকে ওরা তিনজন টুকির পিছনে সত্যিটা জানার জন্য ওর উপর নজর রাখতে থাকে। একদিন টুকি কনকের সাথে বনে বল দিয়ে খেলা করছিল, হঠাৎই বলটা ঝোপের ভেতরে চলে যায়, আর বলটা আনতে কনক ঝোপের দিকে যায়। ওই ঝোপে একটা সাপ লুকিয়েছিল। কনক যেই না বলটাতে হাত দিবে, ঠিক তখনই টুকি কনককে ধাক্কা দিয়ে সরিয়ে সাপটাকে আস্ত গিলে খায়, আর কনক মাটিতে পড়ে যায়। আর সেই কারণে কনক
টুকির এসব কাহিনী দেখতে পায় না, কিন্তু মুন্নি সব কিছু দেখে। এরপর টুকির খেলা শেষে টুকি বাড়ি ফিরে যায়। টুকি মা, আমার এদিকে আয় তো মা, তোর সাথে আমাদের কিছু জরুরি কথা আছে, আয় এদিকে শুনে যা। কি ব্যাপার মা, কোনো আনন্দের খবর আছে নাকি? মেজমা, আমি তোমাকে যে বিরিয়ানি রান্না করতে বলেছিলাম করেছো কি? তাহলে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার বিরিয়ানি খুব মজা লাগে। টুকি, আমরা তোর আসল রূপ জানতে পেরেছি, এখন শুধু তোর মুখ থেকে শোনা বাকি। মা দেখ, আমরা তোর মা হই, আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক বা বিপদ হোক। মা, আমি তবে তোমাদের সব সত্যি কথা বলছি, আমি আসলে একটা বিষকন্যা, আমি আগে জানতাম না, এই কিছুদিন মানে সালু দুর্ঘটনার পর থেকে জানতে পারি। আমি আমার মায়েদেরকে হারাতে চাইনি, তাই আমি তোমাদের কিচ্ছু বলিনি, আমি বনের কারোর কোনো ক্ষতি করব না। মা মা, তোমরা আমাকে তাড়িয়ে দিও না, আমাকে বিশ্বাস করো, বনের সবাই আমার এই রূপ দেখলে হয়তো আমাকে মেরেই ফেলবে, তার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, তোমাদের কাছে আমাকে থাকতে দাও। এসব তুই কি বলছিস মা? তুই আমাদের জন্ম দেওয়া সন্তান না হলেও তুই আমাদের প্রাণের থেকে প্রিয়, আমরা তোকে তাড়িয়ে কেন দিব বলতো? মারে, তুই আমাদের কাছে সারা জীবন থাকবি, আর তোর এই কথা কেউ জানতে পারবে না। মা, তোমরা তিনজন আমার খুব ভালো মা, তোমরা থাকতে কেউ কোনোদিন আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ওরা আগের মতো সুখী শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।